রূপম যখন অরিত্রর নকশাল নিয়ে কথা বলেছিল, তখন একটা কথা বলেছিল যে বন্ধুর বা ভাইয়ের একটা সিনেমা নিয়ে কথা বলা খুব চাপের, এবং এক্ষেত্রে এই দুটো সিনেমার ক্ষেত্রে দুজনেই আমার খুব কাছের বন্ধু কাম ভাই, তো এদের যে প্রমোশনাল শর্ট ফিল্ম সেটা নিয়ে ভাবলাম যে এমন কিছু কথা বলবো না বা রিভিউ করবো না যেটা নিয়ে আমার ঠিক সাজে না, কারণ এই প্রজেক্টটার সাথে আমি ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও কন্টিনিউয়াসলি এর সম্বন্ধে জানি, কি কি প্রসিডিওরের মধ্যে যেতে হয়েছে সেটা জানি, এবং তার থেকেও বড় কথা এই প্রজেক্ট দুটোর সাথে যারা যারা ইনভলভ তারা প্রত্যেকেই কম বেশি অনেকেই আমার খুব কাছের, খুব পরিচিত। তাই আমি ভাবলাম এই ভিডিওটা নিয়ে বা এই দুটো সিনেমা নিয়ে আমি এমন কথা বলি যেগুলো রিভিউ নয়, আমার কিছু প্রসপেক্টিভ এবং তিনটে ধাপ আমি তুলে ধরবো এই প্রমোশনাল ভিডিও, প্রমোশনাল শর্ট ফিল্ম এবং যে জন্য বা যে সিনেমাটার উদ্দেশ্যে বানানো সেটা নিয়ে। প্রথমে বলি এই যে শর্ট ফিল্ম সেটা কেন আমার কাছে কাছের, এই দুটো বিকজ অবভিয়াসলি অরিত্র রূপম তো আছেই, তার সাথে সাথে অমিত ঈশান দা যে রূপমের কাজটাই মিউজিক দিয়েছে, অভিষেক যে এডিট করছে রূপমের সাথে, আর অরিত্রর সিনেমাটা আপনারা তো অলরেডি দেখেছেন এবং রূপমেরটা দেখছেন। কথা হচ্ছে এই যে দুটো শর্ট ফিল্ম বা প্রমোশনাল শর্ট ফিল্ম, একটা ইলিউশন এবং একটা ইন্টারভিউ, এই যে দুটো মানে কনসেপ্ট, এটাকেই আমি ফার্স্টে বাহবা দিচ্ছি, বিকজ এই রকম একটা চিন্তাধারার সাথে উঠে আসা অ্যাজ এ ইউটিউবার হয়ে, এবং তারা প্রত্যেকেই কম বেশি শর্ট ফিল্ম করেছে এবং যেভাবে এক্সিকিউট করেছে দুটো কাজকে সেটা সত্যিই তারিফ করার জন্য, তারিফ করতে হয় বা তারিফ করব বলে করছি না, সত্যি সেটা ডিজার্ভ করে। বিকজ আমি তিন চারটে পয়েন্ট বলবো, আমি যেমন বললাম আমি রিভিউ দিচ্ছি না, দুটো কাজই আপনি প্যারালালি দেখে নিন, কালার থেকে শুরু করে কিছু কিছু সিন, কিছু কিছু দৃশ্যায়ন, কিছু কিছু সিনেমাটোগ্রাফি এবং অভিনয় প্রত্যেকের, অঙ্কুশের হোক বা সাপোর্টিং কাস্ট যারা ছিল বা সৌমন দা হোক, প্রত্যেকের অভিনয় আপনার নজর কাড়বে। অনেকে অনেক কথা বললো অরিত্রর সিনেমাটা নিয়ে যে সাউন্ডে প্রবলেম ছিল, হ্যাঁ ছিল, বিকজ এখানে কোনো ডাবিং হয়নি, তাই যেখানে ক্যামেরার সাউন্ড বা আদার সাউন্ড সেটাকে ক্যাপচার করা হয়েছে। তো আমি এই দুটো সিনেমার কোনটাকে ভালো, কোনটা বেশি ভালো, কোনটা বেশি খারাপ, এসব ডিসকাশনে না গিয়ে এই যে জিনিসটা হলো সেটা নিয়ে কথা বলতে চাই। প্রথমে বলি যে এই ধরনের কনসেপ্ট নিয়ে আসা অ্যাজ এ ইউটিউবার হয়ে, যারা অনেকে বলে যখন রিভিউ করি যে তোমাদের ফিউচার কি, তোমরা কি করো, তাদের জন্য মনে হয় প্রকৃষ্ট এক্সাম্পল এটা। সেকেন্ড কথা হচ্ছে যে অ্যাজ এ ইউটিউবার তুমি যখন একটা বিগ প্রজেক্ট বা বিগ স্টারকে নিয়ে হ্যান্ডেল করো, সেখানে তোমার যে কনফিডেন্টটা থাকবে, কারণ তুমি তাকে অনেক জায়গায় ক্রিটিসাইজ করো, তুমি তার সিনেমা নিয়ে কথা বলো এবং তাকে যখন ফেস করছো, তোমার কাজটা কতটা প্রফেশনালিজমের সাথে করতে হয় সেটাও এই সিনেমা দুটো প্রমাণ রাখে। এবারে আমি বলি যে এই যে কনসেপ্ট যেটা নিয়ে আমরা কথা বলছি বা যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো হ্যাঁ ফিউচার এগুলোই, কারণ আমরা বাংলায় যখন একটা ইন্ডাস্ট্রিকে দেখব, তার প্রোগ্রেশন দেখব, লোকজন বলে আমরা সবসময় নাকি ইন্ডাস্ট্রি খারাপ চাই, তাই কমার্শিয়াল ফিল্ম নিয়ে খারাপ বলি বা এ নিয়ে, কেউ বোঝার চেষ্টা করে না যে ভালো জিনিসকে ভালো বলতে আমাদের কোনো পয়সা লাগে না, আমাদের কোনো কিছু বাড়তি এফোর্ট লাগে না, ভালোকে ভালো বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু খারাপকে জোর করে খারাপ বলে দেওয়া মানে কিন্তু ইন ফিউচার সেটাকে খারাপ করা বা সেই ইন্ডাস্ট্রিটাকে খারাপ করা। যদি পয়েন্ট আউট কিছু করছি সেটা ইন্ডাস্ট্রির ভালোর জন্য, সেই অ্যাক্টারের ভালোর জন্য। এইসব কথা বাদ রেখে আমি বলবো যেটা, যে এই সিনেমা দুটো না আমাকে একটা দুর্গাপুজোর আবহে নিয়ে যায়। এটা খানিকটা ওরকম, মানে আপনারা তো প্রত্যেকেই যান বিভিন্ন থিম পুজো দেখেন, তো আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটা বিশাল মূর্তি থাকে যেটা সেই থিমের সাথে জাস্টিফিকেশনে যায় বা সেই থিমটাকে উদ্দেশ্য করে বানানো হয়, কিন্তু তার নিচে একটা ছোট্ট একচালা দুর্গা ঠাকুর রাখা হয় যেটাকে পুজো করা হয়। এই দুটো শর্ট ফিল্ম দেখে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে ম্যাজিক যে সিনেমাটা সেটা হচ্ছে ওই থিমের দুর্গা পুজো, আর নিচে এই দুটো শর্ট ফিল্ম সেই পুজোটার যে যাকে যার আদলে বা যার মধ্যে পুজো করা হয় সেটা। এই যে বড় মূর্তি সেটা তো লোকে দেখে, সেটা লোকে দেখে আনন্দ পায়, ছবি তোলে, কিন্তু কোথাও গিয়ে যে পুজোর জিনিস হয়ে ওঠে সেটা কিন্তু ওই ছোট একচালা ঠাকুরটাই। তাই আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই দুটো শর্ট ফিল্ম সেই জায়গাটা নিয়ে নেবে না তো, মানে সেই পুজোর জায়গাটা আসলে, আর ওই বড় যে ম্যাজিক সিনেমাটা সেটা ওই শুধুমাত্র মানে মূর্তি হয়ে থেকে যাবে না তো, সেটার উত্তর তো অবশ্যই ম্যাজিক সিনেমাটা দেখার পর আমরা দেব যে ম্যাজিক সিনেমাটা কেমন হলো, কিন্তু এই যে পুরো একটা প্রচেষ্টা সেটা সত্যি একটা অন্য জায়গা রাখে। এবারে বলবো যে আরেকটা কথা, যে আমরা যখন বারবার বলি বা অনেকে বলে যে তোদের কথায় কোনো ইন্ডাস্ট্রির কিছু হয় না, কেউ দেখে না রিভিউ, রিভিউ শুনে কিছু হয় নাকি, আমার মনে হয় সেটারও উত্তর এই দুটো সিনেমা দিল। এবং আজকাল শুধুমাত্র রিভিউয়ারদের চ্যানেল নয়, এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন সিনেমার প্রমোশন হয়েছে, আমি তো কিছু কিছু সিনেমা দেখেছি যারা ফুড ব্লগারদের কাছে গিয়েও প্রমোশন করেছে, কিন্তু কথা হচ্ছে
প্রমোশনের দরকার আগেও ছিল, এখনো আছে, ফিউচারেও থাকবে, কিন্তু এই প্রমোশন স্ট্র্যাটেজিটাকে কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে সেটাকে ইউনিক ওয়েতে আনা যায় সেটাই বারবার মানুষ চেষ্টা করে। প্রমোশন কিসের জন্য? শুধুমাত্র মানুষকে, মানুষের কাছে পৌঁছানোর জন্য বা পৌঁছে দেওয়ার জন্য। তো এই স্ট্র্যাটেজি এবং ইন ফিউচার হয়তো আরো অন্যরকম স্ট্র্যাটেজি আসবে। আগে পেপারে অ্যাড দেওয়া হতো, বড় বড় হোর্ডিং দেওয়া হতো, সেখান থেকে কমে এখন ডিজিটালাইজেশন হয়েছে, বিভিন্ন জিনিস ইন্টারভিউ, বিভিন্ন গিয়ে কমেডি বা এখন শর্ট ফিল্ম যেগুলো করছে, এর আগেও একটা হয়েছিল পাসওয়ার্ড যখন বেরিয়েছিল তখন। তো এই সবকিছু মিলেমিশে এই জার্নিটাকে উপভোগ করতে হবে, এই জার্নিটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং আমাদের যে নতুন জিনিসকে নিয়ে যাওয়ার চেষ্টা, এই যে চেষ্টাটা করার যে স্বাধীনতা বা বলার স্বাধীনতা, সেটাকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমার তরফ থেকে, ফিল্মিরিটেকের তরফ থেকে অরিত্র এবং রূপমকে অনেক অনেক শুভেচ্ছা তাদের এই কাজটা করার জন্য, এই ভাবনাটা আনার জন্য এবং এত সুন্দরভাবে এক্সিকিউট করার জন্য। আমার মনে হয় এই যে প্রমোশনাল শর্ট ফিল্ম, এর কোনো রিভিউ দেওয়ার বা এটা নিয়ে কথা বলার কোনো জায়গা আছে? এই অ্যাটেম্প্ট করা, ফার্স্ট অ্যাটেম্প্ট করাটাই একটা বড় মানে ব্যাপার, একজন আমি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলছি। তো আপনাদের কি মতামত, সিনেমাগুলো দেখে আপনাদের কেমন লাগলো বা এই ওভারঅল স্ট্র্যাটেজিটা কেমন লাগলো, সেটা আপনাদের কাছে অবশ্যই শুনবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।